দেখেছেন ঘর একদম এলোপাথারি অবস্থা, অবশেষে উনি পেলেন ওনার, হ্যাঁ, ইউরেকা ইউরেকা। আইনস্টাইন এখানেও প্রাসঙ্গিক, এরাম ভুল বললাম তো, আর্কিমিডিস, আইনস্টাইন তো ইকুয়াল টু এমসি স্কোয়ার না? তারপরে দীপক বাবু এবার শান্তি, হ্যাঁ, এখন সময় সকাল 9টা, দীপক বাবু খুঁজা পাইলেন তাই নেন কোটটা। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। শিমুলের এখনো মাথায় হাত, তো মানে রান্না করে এলাম, এবার স্নানে যাব, স্নান করে তারপরে আজকেও সকালে ভাত খেয়ে যাব, এসে মানে ইভিনিং ওয়াক সেরে তারপরে গিয়ে রুটি খাবো, এটাই একটা প্ল্যান করেছি। হাঁটলে দেখছি যে ওই যে যে ছুটছিল না হাড়গোড়, সেগুলো ছুটে যাচ্ছে আর কি। তো চলো আজকের দিনটা ঘরে এখন মানে তুমুল হইচই আর কি, মানে সাংঘাতিক একটা কিছু পেয়ে গেছে, অবশ্য দাম দিয়ে নয়, জিনিসটার প্রতি ভালোবাসা, জিনিসটার প্রতি, হ্যাঁ, জিনিসটার প্রতি প্রয়োজনীয়তা, হ্যাঁ, এটা যখন পাওয়া যায় তখন মনে একটা বেশ আনন্দ লাগে আর কি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, হাঁটি হাঁটি পাপা খোকন হাটে দেখে যাক। দিশান, আজকে তোমার কি তো টেনশন নাই? অনলাইন দেখে আজকে পরীক্ষার টেনশন নাই? দিশারে দেখো, তাই তোর জুতা পছন্দ করার লিগে লইছে, তারা জুতা পরে রাখছে। শিক্ষকতা করছি তো ছাত্র ছাত্রীদের আমি বকে এসছি, হ্যাঁ, এটা ইয়ে করো, এদের চরিত্র গঠনের জন্য, পড়াশোনার জন্য যে খুব একটা বকেছি তা নয়, কিন্তু আমি তাদের চরিত্র গঠনের জন্য সেই 1997 থেকে, হ্যাঁ, আমি কিন্তু বকে এসেছি। আর এখন এই ইউটিউবে এসে আমার মানে 6 মাসের জার্নি ইউটিউবে, আমাকে বকে দিচ্ছে, হ্যাঁ, কি করে বকছে জানো? তোমার বন্ধু হয়েছি বলে কি তুমি আর এখন দেখি আমার ভিডিও দেখছো না? বাকিটা তোমার ইচ্ছা, আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। আমি অবাক হয়ে গেলাম, এভাবে আমার হাসিও উঠলো। এটাও তো একটা ভালোবাসা না, মানে সোহাগ কি যেন বলে, শাসন করা তারই সাজে, সোহাগ করেন যিনি, তো হয়তো নিশ্চয়ই আমাকে সোহাগ করেন, সেই জন্যেই শাসন করছেন, আমি কেন ভিডিও দেখতে যাচ্ছি না। এবার হলো কি, আসলে তো প্রত্যেকদিন সবার ভিডিও দেখা সম্ভব নয়, এবার আমি লাগাতার ওনার ভিডিও দেখে যাচ্ছি, শর্টস, উনি লাগাতার শর্টস দিচ্ছেন, তো শর্টস দেখে যাচ্ছি, কই তিনি তো আসছেন না আমার ভিডিও দেখতে। তো আসলে আমার সাইকোলজি কিন্তু মানে মানুষের চরিত্র নিয়ে, মানে বিহেভিয়ার, আচরণ, চরিত্র নয় আচরণ নিয়ে স্টাডি করে আর কি, এটাই হচ্ছে সাইকোলজির মূল বিষয়। তো মানে আমার, আমি কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম পেয়ে গেছি এই ইউটিউবে এসে আচরণ নিয়ে আরও নিত্য নতুন আচরণ স্টাডি করার। এমনিতেই তো আমাদের কলেজে প্রচুর ছাত্রছাত্রী, প্রত্যেকের আচরণ স্টাডি করছি, এবার ছাত্রছাত্রীর বাইরে, হ্যাঁ, বাইরে যে বৃহত্তর সমাজ রয়েছে সেই সমাজের আচরণও কিন্তু আমি স্টাডি করছি, হ্যাঁ, আমার হাসিও পায়। এছাড়া তো আর কিছু আমার মানে অনুভূতি প্রকাশ করার উপায় নেই, তাহলে আমার শিক্ষায় বাঁধবে। এখন সময় বিকেল 3:05, বিকেল না, দুপুর না, তার জাংশন তো, হ্যাঁ, শেষ হয়ে এসছে আমাদের, তো আমরা এখন বেরোচ্ছি, আজকেও সময় আছে, তো আমরা দুজন একসাথে চলে যাব, এই সিঁড়ি দিয়ে নাচছি, আমার ডিপার্টমেন্ট 3তলায়, অনেকে আমাকে বলেছিলে যে কলেজ একটু দেখাও, একদিন দেখিয়েছিলাম, তো প্রত্যেকদিন একই জিনিস দেখালে তো ভালো লাগবে না, তো ফাঁকে ফাঁকে একটু একটু দেখিয়ে নিচ্ছে আর কি। তো এখন এই নাববো এবার 2তলায়, তাহলে ভাবো তো প্রত্যেক দিন আমাকে 3তলায় উঠতে হয়, এবং আমরা যারা 3তলায় থাকি আমাদের কয়েকবার করে 2তলায়, তারপরে গ্রাউন্ড ফ্লোর, এগুলোতে নামতে হয়,
এই যে দোতলা এলাম, এটা হচ্ছে আমাদের, এই যে আমাদের স্টাফ রুম। এটা এবার যাব আমরা গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে তো অনেক ছাত্রছাত্রী থাকবে। এবার আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি, কেমন আবার তোমাদের সাথে কথা হবে, হয় পথে নয়তো বাড়িতে। তো বন্ধুরা, এখন 4:15 বাজে। তো কলেজ থেকে এসে একটু তোমাদের ভিডিও দেখলাম, খাইনি আজকেও, দেখে তারপরে হাঁটতে চলে এসেছি। শ্রেয়নকে অনেকবার ডাকলাম, শ্রেয়ন চল চল হাঁটতে চল হাঁটতে চল চল, না ও কিছুতেই হাঁটবে না। ও বলছে যে মা আমি রাত্রে স্কিপিং করবো স্কিপিং করবো। আজকে পার্কটা বেশ ফাঁকা আছে, একটু পরেই হয়তো ছেলেগুলো সব চলে আসবে, 2-3টা ছেলে আছে, অন্য সময় তো আরও থাকে। অনেক সময় এই জায়গাটায় এসে ভিডিওটা করি, দেখো পেছনে সূর্যটা যে অস্ত যাচ্ছে, একদম অমর সাগরে তার প্রতিচ্ছবি পড়ছে, কি ভালো লাগছে দেখতে। বাচ্চা ছেলেগুলো খুব বড় ইউটিউবারের নাম করছিল আর কি, আমাদের মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার এদের নাম করছিল। তাই বলছে এই তোরা আমার ভিডিও দেখিস না, বড় বড় ওদেরটা দেখিস, আর আমি আন্টি যে এত কষ্ট করে ভিডিও বানাই তোরা এগুলো দেখিস না কেন রে। তারপরে ওরা বলছে যে আন্টি তোমার যে ভিডিও করো আমরা তো জানি না, তোমার যে চ্যানেল আছে আমরা তো জানি না, বলো। এবার ওদেরকে বললাম তো জানি না কি করবে এরা। আজকে হেঁটে একটু বাজারে যাব, দিশাকে নিয়ে কিছু কেনাকাটা আছে, জানি না হেঁটে সেরে বাড়িতে গিয়ে খাবারের পরে শরীর যদি ছেড়ে দেয়, হ্যাঁ ইচ্ছা করবে কিনা। কিন্তু আজকে যদি না যাই, আজকে তো বুধবার, তো বৃহস্পতি আর শুক্র আমাদের এখানে দোকানপাট বন্ধ থাকে, বৃহস্পতিবার হাফ আর শুক্রবারে ফুল। তো হাফ তো অ্যাভেল করতে পারবো না, কেননা কলেজ থাকবে, শুক্রবারে ফুল ইয়ে, তো এর জন্যে আর কি খুব দরকার কেনাকাটা, একটু টুকটাক করার আছে। হাঁটতে হাঁটতে মনে হলো যে আজকে যখন কলেজে গেছি, কলেজ থেকে নেবে আর গণেশকে টাকা দিইনি, কেন ওই দুজন ফ্যাকাল্টি যাচ্ছিলেন ওদের সাথে যাবো বলে একটু আগেই নেবে গেছিলাম, হ্যাঁ এরপরে যে মানে আর ইয়ে করিনি। তো এখন হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আরে আমি তো গণেশকে টাকাই দিইনি আজকে, গণেশকে রোজের টাকা রোজ দিয়ে দিই, আসার সময় আমি অন্য অটো ধরে আসি, যাওয়ার সময়টা আমি গণেশকেই নিয়ে যাই, কেননা ও ভীষণ টাইম মেনটেন করে। আমাদের কলেজের গলি দিয়ে ঢোকার মুখটাতেই আজকে এক মোমো ভাই বসেছে, তো যখন ফিরছিলাম তখন সোমা বলছিল আর কি যে দিদি মোমো খাইবা চলো, তো দেখলাম যে মোমোটা মানে ওর ইয়েটা রয়েছে, কন্টেনারটা রয়েছে, কিন্তু ছেলেটা একটু সামনে। তো আমি জিজ্ঞেস করছি তুমি নি মোমো বিক্রি করো, তুমি নি মোমো বিক্রি করো, তো সে কিছু এতটা পাত্তা দেয়নি। তো আমি তখন সোমাকে বললাম যে সোমা ওর মোমো শেষ, তো সোমা বললো যে তুমি কি করে বুঝলা দিদির ওর মোমো শেষ। আমি বলছি যে না, তার যদি মোমো থাকতো তাইলে তার মোমো কথাটা কানে যাইতো, এবং সে তো এগুলো বিক্রির জন্য এসেছে, তার ব্যবসা, সুতরাং সেই জন্যে তার কনসিয়াস লেভেল এই জায়গা থেকেও সরিয়ে নিয়েছে। এরপরে তাড়াতাড়ি গেলাম, গিয়ে ওকে বললাম ও ভাই তুমি নি মোমো বিক্রি করো, তখন ও বললো যে হ্যাঁ হ্যাঁ বলছে, আমি বলছি যে মোমো আসেনি, কয় না ম্যাডাম মোমো তো শেষ হয়ে গেছে। তাহলে বোঝো আচরণ কত ধরনের শিক্ষা করতে হয় আমাদের, আচরণ নিয়েই আমার কারবার, সারাটা জীবন কেটে গেল আমার আচরণ নিয়ে কারবারই করতে করতে। তো আমার ভাগ্যে লিফট নেই, কিন্তু সিঁড়ি দিয়ে আমি পৌঁছবই, আমি যখন ঠান নিয়েছি সিঁড়ি দিয়ে আমি পৌঁছবই, লিফটের দরকার নেই, কি হবে, সেই জন্যই তো বেশি বেশি করে হাঁটছি, যাতে সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতাটুকু রাখতে পারি। সূর্য অস্ত গেছে কখন, এখনো আভা রয়ে গেছে, বলে না শক্তিমানরা চলে গেলেও তার দাপট রেখে যায়। তো বন্ধুরা, দীপকবাবু চলে এসছেন অফিস থেকে, তো ভেবেছিলাম যে দিশার সাথে যাব বাজারে, তো দীপকবাবু যখন এসে গেছেন তো দীপকবাবুকে নিয়েই যাব বাজারে, নাকি আমি দীপকবাবুর সাথে যাব বুঝতে পারছি না। যাই হোক, উনি যখন ঢুকছিলেন ঘরে তখন বলতে বলতে আসছেন, তো বন্ধুরা তো বন্ধুরা, আমাকে ভেঙাচ্ছে, বুঝেছেন আমাকে ভেঙাচ্ছে, এই তো আমাদের মধুর সম্পর্ক। দীপকবাবু, ইয়েস
শিমুলের ইয়েস এখানে আইলেই শুধু দীপক বাবু এটা এটা ওইটা এটা এবার কয় আরেকটা জিনিস আরেকটা জিনিস জিনিস কিনা শেষ হইতো না কাঁচা বাদাম হাতে নিয়ে আমার হাসি পেয়ে গেল সত্যি তো বন্ধুরা এখন রাত্র 8:30 বাজে ফিরে এলাম অনেক কিছু মানে বাজার টাজার করে তো আজকের ব্লগটা এখানেই রাখছি ওই দিশার জন্য এটা আনলাম আবার সেই ব্ল্যাক হ্যাঁ কি দীপক বাবু ওই যে দীপক বাবু এক মিনিট এই যে দীপক বাবু কি কইতাছেন এক মিনিট আমার টাইম নষ্ট করে লাভ নাই তো আজকের ব্লগটা এখানেই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতই আমাকে এইভাবে ভালোবেসে দিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো শুভরাত্রি।